সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক স্বাগত সকলকে ন্যাচারাল পাওয়ার সেন্টার বিড়িতে আজকে আপনাদের সামনে দরবারি বেলায়দের এরকম একটি পরীক্ষিত কাজ নিয়ে আসলাম যেটি আমরা সবচেয়ে বেশি করে থাকি এবং দরবারে সবচেয়ে বেশি যেই কেসটি আসে নারী এবং পুরুষ ছেলে মেয়ে স্কুল কলেজ ভার্সিটির স্বামী স্ত্রী যারাই সবচেয়ে বেশি আমাদেরকে যে কাজটি দিয়ে থাকে এবং আমরা ব্যস্ত থাকি প্রতি মাসে দশটা পাঁচটা কাজে প্রতি মাসেই হয়ে থাকে সেটা হচ্ছে বিবাহের কাজ পছন্দের মানুষকে বিবাহ করা বা যাকে সে ভালোবাসে দশ বছর পাঁচ বছর তিন বছর চার বছর এক বছর ছয় মাস সম্পর্ক ছিল এখন সে অন্য কারোর সাথে চলে গেছে অথবা বিয়ের কথা বলাতে সে এখন বিয়ে করতে রাজি না নানান দান দাভা করতেছে দানা ফাই করে সময় কাটাইতেছে আজকে কালকে করে সময় কাটাতেছে অথবা অন্য কোনো মেয়ের সাথে চলে গেছে অথবা দেখা গেছে একটা মেয়েকে সে ভালোবাসে অনেক মেয়েটি অন্য কোনো ছেলের সাথে এখন বিবে স্বপ্ন দেখতেছে তাকে সে চিনি না বা ফোন ধরে না কল করে না অথবা দেখা গেছে দুজন দুজনকে ভালোবাসে কিন্তু ফ্যামিলির রাজি না অথবা এরকম একটা সমস্যা করে দেখা গেছে যে যার সাথে সম্পর্ক তার ফ্যামিলি রাজি না বলছে যে হ্যাঁ যদি আমাদের মেয়ে বলে তাহলে আমরা এখানে দেবো এমন উভয়টাই হতে পারে হয়তোবা মেয়ে রাজি না অথবা মেয়ের ফ্যামিলি রাজি না অথবা ছেলের রাজি ছেলের ফ্যামিলি রাজি না যেই হোক বিবাহ অরাজির যেই হোক এবং ছেলে মেয়ে যেই অরাজি হোক সম্পর্ক ছিল এখন সে বিবাহ করতে রাজি হচ্ছে না ভাই সম্পর্কে একটু হলে থাকতে হবে না হলে আবার কাজটা হবে না ঠিক আছে জন্ম মৃত্যু বিবাহ তো আল্লাহ তালার হাতে এটা কথা সত্য কিন্তু সব কিছুই আল্লাহর হাতে কিন্তু বাক্যটা আল্লাহ আপনার হাতে দিয়ে দিছে ভাই আপনার খুশি মতো এটাকে আপনি পাপের কারণে এটা কমে হায়াত পাপের কারণে আবার পুণ্যের কারণে হায়াত বাড়ে এরকম অসংখ্য ঘটনা হাদিসে কিতাবে উল্লেখ্য আছে যে হায়াত হায়াতবিহীন ব্যক্তি হায়াত পাইছে যার বাগ্যে যেটা ছিল না সেটা হয়েছে পথের ফকির রাজাবাসা হচ্ছে এটা তার কর্মে ছিল সে কর্ম থেকে এটা চেয়ে নিছে খোঁতার কাছ থেকে আর খোঁতার কাছ থেকে আপনি যদি আবার কী করে নিতে না পারেন তাহলে কোনো দোষ নাই আল্লাহ প্রত্যেকের বাগ্যে সমানভাবে সব কিছু বন্টন করে থাকে কারো বাক্যে সেটা আসে তার কর্মগুণে কারো বাক্যে সেটা আসে না আল্লাহ সব প্রত্যেককেই ঠিক আছে ন্যায় বিচার করে থাকে প্রত্যেকে সব সবকিছুই আখেরাতের দিনে এটা নিয়ে প্রশ্ন হবে কথা হবে যে আল্লাহ আমাকে তো আপনি গরিব বানাইছেন আল্লাহ বলবো আমি যে তোমাকে পথ দিলাম তুমি সেটা চাও না এটা করো নাই শিখো নাই তোমার উপরে জ্ঞান অর্জন ফোন ছিল তুমি সেটা শিখো নাই দোষ তো আমার না তো যা ভাই যাই ওই দিকে যাচ্ছি না আমার কথা হচ্ছে যে পছন্দের মানুষকে মনের মানুষকে বিবাহ আপনি করবেন তার সাথে ইনশাল্লাহ বিবাহ হবে না হলে আমি আপনাকে দশ হাজার টাকা পুরস্কৃত করব। দশ হাজার টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ পুরস্কৃত করবো যে আপনি আমার কথায় শ্রম দিচ্ছেন সময় দিচ্ছেন এটার জন্য কোনো দাবি নাই যদি আপনার কাজ না হয় ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আল্লাহর কারামকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি ভাই আপনার এই কাজে আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন যদি কাজটি শুধু আপনি করতে পারেন এই কোরআনের একটি ওজিফা আর জগতের সকল কিছু মিথ্যা হতে পারে আল্লাহর কালাম মিথ্যানা আল্লাহ না ধর্ম সত্য এবং আমাদের কালাম সত্য আমাদের কালাম শুধু আমার না বা এই পৃথিবীর প্রতিটি ধর্মগ্রন্থ বলছে যে মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে বিজ্ঞানের একটি বিস্ময়কর বান্ডার এটি একটি বিজ্ঞান রাসুল করিম সাল্লাহ ইসলাম সাহাবিদেরকে অসুখ বিসুখ হলে উনি যা পরে ফুঁদিতেন সব কিছুই কোরআন থেকে এর বাইরে থেকে একটি বিন্দু পরিমাণের শব্দ না তো এই কোরআনের মাধ্যমে আপনার শত্রু হত্যা কোরআনের মাধ্যমে শত্রুকে নিষ্তে করা যুদ্ধে জয়লাভ কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা স্বামী স্ত্রী সংসার পরিচালিত হওয়া ছেলেমেয়েকে মানুষ করা সমস্ত বিধান আল্লাহ তারা কোরআনকে পূর্ণ পরিপূর্ণভাবে পুঙ্খাপুঙ্খভাবে দিয়ে দিছে এখন মনের মানুষকে মনের মানুষকে আপনি কিভাবে পাবেন সেটার ব্যবস্থাও আল্লাহ তালা কোরআন কারিমে রাখছে কিন্তু এটা জানতে হবে ভাই এটি খালি কিতাব পড়লে টাইটেল পাস মাওলানা হলে জানা যায় না এটার জন্য দরকার একজন সাধক একজন আধ্যাত্মিক রুহানি সাধক যে সব কিছু গোপন তথ্য জানে মারফতের ভেদ জানে যে রুহানি ক্ষমতা যার ভিতরে আছে তারা বলতে পারবে শুধুমাত্র আলেম হলি যে বলতে পারবে এমন কোনো কথা না আপনি একজন স্টুডেন্ট ছাত্র হয়ে এটা বলতে পারেন যেন শিক্ষা শিক্ষিত হয়ে এটা জানতে পারেন যদি আপনি সাধারণ লাইনে থাকেন তো বেশি কথা বাড়াবো না আমলটির দিকে যাচ্ছি আমরা আপনি কি করবেন এই পছন্দের মানুষের বিবাহের জন্য তার এক কবি ছবি আপনার কাছে থাকতে হবে আর ছবি না থাকলে তার চেহারাটা ভালো করে যেন আপনি ধ্যান করতে পারেন এরকম একটা ধ্যান আপনার থাকতে হবে চোখ বুঝতে তাকে আপনি দেখেন আপনি একটি সাদা কাগজ নেবেন সাদা কাগজ সাদা পেজ নেবেন চল্লিশটি পেজ নিতে হবে প্রতিটি পাতার উপরে আপনি একবার করে সুরা এই ক্লাস মানে কুলফল্লা সুরাটা লিখবেন দেখে দেখে কোন থেকে কোনো অজিপা থেকে দেখে লিখবেন চল্লিশবার লিখার পর যাকে বিয়ে করতে চান তার নাম অভিভাবকের নাম নিচে লিখবেন হ্যাঁ তারপর কি করবেন আরেকটি নকশা লিখবেন মোট একচল্লিশটি নকশা তো আরেকটি নকশা লিখে আপনি কি করবেন একটি নকশা আপনি লিখিয়ে দিবেন আর একচল্লিশটি নকশা আপনি লিখে আটার গুলি বানাবেন ছোটো ছোটো আটার গুলি বানিয়ে সেটার ভিতরে এই প্রতিটা কাগজ বাস করে দিয়ে দিবেন নদীতে বা খালে পুকুরে বিলে যেখানে মাছ আছে মাছের উদ্দেশ্যে এগুলো আপনি দিয়ে দিবেন প্রতিদিন প্রতিদিন একচল্লিশটি করে নকশা এভাবে আপনাকে নদীতে ফেলাইতে হবে হ্যাঁ আর প্রতিটা কাগজের ভিতরে প্রতিটা কাগজে একচল্লিশবার কুল কুলফল্লা সুরা পরে আপনাকে ফু দিতে দেবে প্রতিটা কাগজে একচল্লিশবার বার কুলফল্লা পরে ফুঁ দিতে হবে এবং এই একচল্লিশটা কাগজে আটার ভিতরে ভরে নদীতে ফেলতে হবে আলাদা আলাদা আটার ভিতরে পড়তে হবে নদীতে ফেলে আসবেন হ্যাঁ আর প্রথমে যে নকশাটা আপনি লিখছেন সেটা আপনি লিখ কী করবেন যে আটার কাইটা বানাবেন ওই কাইটার ভিতরে একটা নকশা আপনি গুলি দেবেন একচল্লিশটা বাদে একটা নকশা কিন্তু আলাদা থাকবে ফার্স্টে যেটা লিখবেন ওটা আপনার আটার সাথে একদম গুলে ফেলবেন হ্যাঁ পানির সাথে মিক্সিং করে গুলে ফেলবেন তারপরে ওই কাইটা দিয়ে গুলি বানাবেন একচল্লিশটা একচল্লিশটা গুলির ভিতরে একচল্লিশটি নকশা দিয়ে দিবেন আর প্রতিটি নকশার ভিতরে একচল্লিশবার কুল ফল্লা সুরা পরে আপনি ফু দিবেন এভাবে আপনাকে নদী নিয়ে একচল্লিশটা ইয়ে ফালাইতে হবে আটার গুলি ফালাইতে হবে এভাবে আপনি করবেন একচল্লিশ দিন ইনশাল্লাহ একচল্লিশ দিন করার পরে এই একচল্লিশ দিনের পর ইনশাল্লাহ তার সাথে আপনার বিবাহ হবে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আর এটার ভিতরে আমাদের যারা গুরুজি দিছিলেন যারা আমাদের আধ্যাত্মিক সাধক ওনারা আমাদেরকে সাজেস্ট করতেন যারা আমরা সাধনা করছি তোমরা প্রতিদিন একচল্লিশ এবার কুলফুল্লা সুরা পড়বা এই আমলটি কারোর জন্য করে দিলে তবে আমরা এটা গ্যারান্টি সরে কাজ করে দিই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজ পর্যন্ত আজ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো দিন একজন ব্যক্তিও যারা এই জন্য আমাদের তরিকা বিবাহের জন্য আসে একজনও ফেরত যায় নাই প্রত্যেকেরই তার মনে মানুষ সাথে বিবাহ হয়েছে অথবা ডিভোর্স হয়ে গেছিলো তার আবার বিয়ে হয়েছে অথবা আপনি একজন বিবাহিত ব্যক্তি এটার এত একটা ক্ষমতা যদি আপনি এটা করতে পারেন আপনি যে একজন বিবাহিত ব্যক্তি আপনি যদি এটা একচল্লিশ দামন করেন আপনার আবার আরেকটা বিয়ে হয়ে যাবে এটা এরকম জিনিস আর যেসব মেয়েদের বিবাহ হচ্ছে না তাদের জন্য তো এটা আল্লাহ আকবর এটা ফজিলত বলে শেষ করতে পারবো না এই ছোটো ভিডিওতে এই সম্বন্ধে আমরা আরও ভিডিও আপলোড করব পরবর্তীতে আমাদের প্রত্যেকটি সাধনার ব্যাপারে এক একটি আয়াত দিয়ে যে কতটি সাধনা হয় প্রতিটি সাধনা প্রতিটি সাধনা পুঙ্খানুপুঙ্খভাবে এক এক করে ছাড়বো পাই আর আপনারা এটার এজাজত পাইতে হলে আপনার নাম বাবার কমেন্ট বক্সে লিখিয়ে দেবেন চ্যানেলটিকে মাস্ট বি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে লাইক করবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অনলাইন দেখবেন ডাউনলোড করে দেখবেন সেটা না অনলাইন দেখবেন তাহলে আপনার এজাজত নাম আমরা চল চব্বিশ ঘন্টার ভিতরে ভাই দিয়ে দেবো ইনশাল্লাহ যদি চব্বিশ ঘন্টা কোনো কারণে আমরা কাজে ব্যস্ত থাকি চব্বিশ ঘন্টা আপনি এজাজত নাও পান আপনি তিন দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি এজাজত পেয়ে যাবেন দেখবেন যে আপনি যেখানে কমেন্ট বক্সে আপনার নামটা লিখছেন আমরা ওখানে যদি লাইক করি আপনার নামটির উপরে লাইক করি তাহলে বুঝতে পারবেন যে আপনার এজাজত হয়ে গেছে ইনশাল্লাহ রুহানি এজাজত হয়ে যাবে আপনার নাম আপনার বাবার নাম বা আপনার মেয়ে হলে আপনার নাম মার নাম লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনার রুহানি এজাজত দরবারে বসে হয়ে যাবে তারপরে মিলাদ মাহফিলে আপনার এজাজত হয়ে যাবে আর একটি কথা হচ্ছে ভাই নাজাজায়স কাজে এটি আপনি লাগাবেন না যা এখন আপনি গুনার কাজে যদি কাজটি করেন কাজটা হয়তো হয়ে যাবে কিন্তু এটার দায় আল্লাহ তালা আমি নেব না আল্লাহ তালা আপনাকে ওই রোজ হাসরের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে দায় সম্পূর্ণ আপনার আমার কোনো দায়বার না আমার জাস্ট বলা দরকার আমি বলে দিচ্ছি দায় তৈরি কাউকে ভালোবাসতে হলে কাউকে পেতে চাইলে ভাই এটি আপনি করেন আমাদের চ্যানেলটির পাশে থাকেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এবং বা দশজন বন্ধু বান্ধবকে বলেন যারা মনের মানুষকে পেতে চান গ্যারান্টি সহকারে যদি কাজ না হয় আমি হান্ড্রেড পার্সেন্ট এই চল্লিশ দিনের টাকা আমি আপনাদেরকে ফেরত দেবো আপনার কষ্ট ফেরত দেবো এবং আমি উপহার